आयोजित छिलो और एटा कुदरतीय नहीं कुदरते थेके होयेछे माने स्वाभाविक नियम होये गेछे एमन ना एटा कन्सपिरेसी छिलो और एटा कांग्रेसेर उपरेर सारी नेतादेर जारा स्पन्सर्ड छिलो ताई आमरा तार घोर निंदा जानाई और एते प्रमाणित होये जाच्छे जे देशेर यशस्वी प्रधानमंत्री माननीय नरेंद्र भाई मोदी जी जीवन सुरक्षा निये सेदिन पंजाबेर कांग्रेस सरकार सुपरिकल्पित भावे खालिस्तानी उग्रवादीदेर संगे निये माननीय प्रधानमंत्री जी जीवन विपन्न करार जन्नो राजनैतिक षड़यंत्र करा हुएछिलो तार आमी तीव्र धिक्कार जानाई एवं आज के देशबासीर काछे आमार मीडियार बंधुदेर माध्यमे जे स्टिंग अपारेशन करे जेटा एटा बड़ो प्राइवेट चैनल पुरो दुनियार सामने तुले धरेछे आमार सांबादिक बंधुरा तार मध्य दिए प्रमाणित हो गेछे जे कांग्रेसेर उच्च नेतृत्व सोनिया गांधी जी बसे नाटक करछेन आर उनार समस्त नेतृत्वरा सेई षड़यंत्र निये माननीय प्रधानमंत्री जी के पंजाबे उनार जीवन विपन्न करार जन्नो सुनियोजित भावे परिकल्पना करेछिलेन किन्तु 130 कोटी भारतवासीर आशीर्वादेर कारणे माननीय प्रधानमंत्री जी जीवन रक्षा करे सेखान थेके फिरे एसेछेन एवं आमी आशा करी समस्त भारतवासी तार योग्य जवाब देबे एवं माननीय प्रधानमंत्री जी दीर्घायु कामना करबे। যদি দুর্ভাগ্যজনক এবং কিভাবে একটা মুখ্যমন্ত্রীর সঙ্গে সম্পর্কে বলব ওনার সম্পর্কে কোনো বিশুদ্ধার করারও ইচ্ছা নাই, কারণ দেশের সুপ্রিম কোর্ট চার সদস্যের একটা কমিশন বসিয়েছে সত্যিকারের ঘটনা মানে বের করার জন্য। সেই ক্ষেত্রে আমরা যারাই আবুল তাবুল বলাটা ঠিক নয়, কারণ সুপ্রিম কোর্টে প্রভাবিত হতে পারে, নিরপেক্ষভাবে তদন্ত হচ্ছে এবং সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে। সেই ক্ষেত্রে এরকম কথা আমি এটারে সাপোর্ট করি না, এখন এরকম বলাও ঠিক নয়। প্রধানমন্ত্রী গেলেন হাজার সৈন্য নিয়ে, পুলিশ ব্যারিকেড নিয়ে, ওনাকে মারার তো কোনো খুশিরুদ নেই, মারার মতো কোনো সুবিধাও থাকবে না, সেখানে এরকম কথা বলাটা ঠিক নয়। রাস্তাতে বিক্ষোভ দেখাইতে পারে, এটা তো গণতান্ত্রিক অধিকার, বিক্ষোভ দেখাইতেই পারে কৃষকরা, সেই রকম ডিস্ট্রাকটিভ মোটিভ নেই না, কারণ আরএসএসই নেই, বিজেপি তো নূতন দল, বিজেপি তো বেশিদিন হয়নি, আরএসএস নাথুরাম গডস আমাদের জাতির পিতা মহাত্মা গান্ধীকে হত্যা করেছে এবং এই হত্যাকারীকে এখন বীর পুরুষ হিসাবে আখ্যায়িত করেছে, সুতরাং তার কাছ থেকে তো এরকম বক্তব্য শোনা তো স্বাভাবিক। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী কী করার আছে? দেশের প্রধানমন্ত্রী যখন এই যে ত্রিপুরাতে প্রধানমন্ত্রী এসে গেছে, মানে নিশ্চিদ্র নিরাপত্তার ব্যবস্থা, নিশ্চিদ্র নিরাপত্তার ব্যবস্থা, এবং কি এই বাজারে যারা কালো বেলুন পর্যন্ত পুলিশ সিজ করেছে, যাতে কালো পতাকা না দেখানো যায়, কালো বেলুন যাতে দেখাইতে না পারে, পতাকা তো সাংঘাতিক কিন্তু বেলুন যাতে না উড়াইতে পারে, এটাই তো করেছে। সুতরাং এটা একটা নাটক, প্রাইম মিনিস্টার একটা নাটক, সুপ্রিম কোর্টের যে তত্ত্বাবধানের তদন্তেই এটা ফাঁস হয়ে যায় সঠিক মানে বিষয়টা, এবং কংগ্রেস ষড়যন্ত্র করতে পারে এটা আমি বিশ্বাস করি না।